সোমারি ভাত খাব পড়া এখন মজিয়া ভিতর প্রবেশের পূর্বে দুয়ারমুখত খুলিব লাগিব জোতা স্যান্ডেল। ঘরুয়া ঘরুয়া লগা একটা চৌপা কোনো মিউজিয়াম নহয়, এইখন এখন চিকিৎসালয়হে। ভারতের ভিতরতে অন্যতম শ্রেষ্ঠ এখন স্বাস্থ্যকেন্দ্র হওয়ার দৌড়ত এইখন সুমনিগাঁও ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এইখন গোলাঘাটের কাকডুঙাস্থিত সুমনিগাঁও ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সা সুবিধা সকল দিকে উন্নত, সমৃদ্ধিশালী এইখন স্বাস্থ্যকেন্দ্র, যত রোগীক রোগী নহয় ভবা হয় ভগবান হিসাবে। চিকিৎসালয়খনত আছে সকল সা সুবিধা। রাইজর সহযোগিতা আর গোলাঘাট জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ প্রচেষ্টাত দেশের ভিতরতে এখন বিরল স্বাস্থ্যকেন্দ্র হিসাবে স্থান পাবলৈ অগ্রসর হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রখন। কেন স্বাস্থ্যকেন্দ্রখনের মূল্যাঙ্কনের বাবে রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের পর উপস্থিত ন্যাশনেল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ড চমুকৈ NQAS-এর এটা দল। কেবল পরিষ্কার পরিচ্ছন্নতাই নহয়, স্বাস্থ্যকেন্দ্রখনের প্রশাসনিক দিক, পঞ্জীয়ন বিভাগ, অন্তঃবিভাগ, লেবরেটরি, প্রসব কক্ষ, রাষ্ট্রীয় স্বাস্থ্য কার্যক্রম, বহিবিভাগ আদির সন্দর্ভত দলটোয়ে করিব মূল্যাঙ্কন। নতুন দিল্লির পর উপস্থিত হওয়া দলটোয়ে এই সমূহ দিকত করা মূল্যাঙ্কনের পাছত দেশের ভিতরতে অন্যতম এখন স্বাস্থ্যকেন্দ্রলৈ পরিগণিত হব সুমনিগাঁও ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রখনের এই রূপে আকর্ষিত করে ইয়ালৈ অহা রোগীকো। ইয়ালৈ এবার অহার পাছরে পৰা গোলাঘাটের অন্য প্রান্তর স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসালয়লৈ যাবলৈ মনেই না যায় রোগীসকলের। চিকিৎসকর আচার ব্যবহারেও সন্তুষ্ট করে রোগীসকলক। জিলাখনের ভিতর এনে এখন স্বাস্থ্যকেন্দ্র গড় দিবলৈ পাই আনন্দিত জিলা স্বাস্থ্য বিভাগের বিষয়ববীয়াসকল। মুঠৰ ওপৰত দেশৰ ভিতৰতে জিলিকিব লগা স্বাস্থ্যকেন্দ্ৰখন এতিয়া আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু। তাৰমানে এইটো এটা প্ৰচেছ হয় কোৱালিটি, যিহেতু আমাৰ এতিয়া হস্পিটেলখিনি সব খুলিছোঁ আৰু কিন্তু আমাৰ কোৱালিটি মানদণ্ডটো আমি কোৱালিটি চাৰ্ভিচেছখিনি দিব পাৰিছোঁ নাই, তাৰ কাৰণে আমাৰ এতিয়া স্বাস্থ্য বিভাগত এইটো এটা এছেচমেণ্ট হয়, কোৱালিটিৰ এছেচমেণ্ট। আৰু পৰ্যায়ক্ৰমে আমাৰ ডিষ্ট্ৰিক্ট, ষ্টেট লেভেলৰ, ডিষ্ট্ৰিক্ট লেভেলৰ সব লেভেলতে এটা এটা এছেচমেণ্ট হয়। আৰু এইবাৰ আমি সুমনিগাঁওখন আমাৰ গোলাঘাট ডিষ্ট্ৰিক্টৰ, তেনেকৈ অসমৰ বেলেগ বেলেগ হৈ থাকে স্বাস্থ্যকেন্দ্ৰবিলাক, আমাৰ এইবাৰ সুমনিগাঁওখন আমি এইবাৰ প্রিপেয়ার করছো আমি যোনটো ন্যাশনেল লেভেল কোয়ালিটি সার্টিফিকেটর কারণে, আর সারহত আহিছে তার এসেসমেন্টর কারণে, আর আমি সারহতর পর বহুতখিনি শিকিছো। আর এতিয়ালৈকে আমি আমি ভাবিছো যে আমি সেই কোয়ালিটি যোনটো রাষ্ট্রীয় পর্যায়ের কোয়ালিটি লেভেল সেইটোত যাতে আমি উত্তীর্ণ হও, এটো আজি আমার পরীক্ষা, আজি রিজাল্টটো দুদিনমানৰ পিছত আহিব। আৰু আমি মানে গোলাঘাট ডিষ্ট্ৰিক্টৰ আমি হেলথ ডিপাৰ্টমেণ্টে আমি ভাবিছোঁ যে আমি এইটো আমাৰ এক্সপিৰিয়েঞ্চ, লাৰ্ণিং এক্সপিৰিয়েঞ্চ এটা হৈছে, আৰু আমি আমাৰ গোটেই যিমানকেইখন স্বাস্থ্যকেন্দ্ৰ আছে আমি পৰ্যায়ক্ৰমে সেই স্বাস্থ্যকেন্দ্ৰবিলাকো আমি এই উন্নত মানদণ্ডলৈকে লৈ যাবলৈ আমি চেষ্টা কৰিম। গোলাঘাটৰ পৰা মৃদুল গোস্বামী, ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ।